হ্যালো ডেভেলপার, দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা দেখব স্লিপ ওভাল নামে একটি উইজেটের ব্যবহার। তো আপনারা দেখতেছেন এখানে চমৎকার একটি ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি কোডগুলোকে রিমুভ করে দিচ্ছি। তো এখন প্রোগ্রামটা রান করি, তাহলে দেখবেন এখানে পুরাই ব্লাঙ্ক, ঠিক আছে, তো পুরাই ব্লাঙ্ক। তো এখানে দেখতেছেন পুরাই কিন্তু ব্লাঙ্ক। তো এখন আমরা যেহেতু বডির ভিতরে কাজটা করবো, তো বডি, তো আমি চাইছি সেন্টারের ভিতরে কাজটা করবো। সেন্টার এখানে আমরা চাইল্ড হিসাবে ক্লিপ ওভাল দেবো, ঠিক আছে, ক্লিপ ওভাল দিলাম। তো এর ভিতরে আমরা চাইল্ড ইউজ করতে পারি কন্টাইনার, ঠিক আছে, কন্টাইনার কন্টাইনার। এখানে আমরা একটা হাইট দেবো 100, একটা ওয়েট দেবো 100 100। অবশ্যই একটা কালার দিতে হবে, তা না হলে অবশ্যই শো করবে না। কালার্স কালার্স কালার কালার কালার্স কালার ডট, এখানে দেবো ব্লু। তো এখন দেখতেছেন আপনারা অটোমেটিক কিন্তু আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেলো, ঠিক আছে, সার্কেল অ্যাভাটার। তো এখানে শুধুমাত্র এই ক্লিপ ওভালের মাধ্যমে তৈরি হয়ে গেলো। আমরা চাচ্ছি যে এটা আর একটু ডিজাইন করবো, যে রাইট বা লেফট দিকে বা টপ বা বটম দিকে এদিকে একটু চ্যাপা করবো, যেন স্টাইলটা অন্য অন্যরকম হয়ে যায়। তার জন্য আমরা এখানে কাজ করবো একটি, এখানে স্লিপ ক্লিপার নামে একটি প্রপার্টি আছে, তার ভিতরে আমরা কাস্টম ক্লিপার তৈরি করবো, ঠিক আছে, CUS কাস্টম কাস্টম ক্লিপার ক্লিপ কাস্টম ক্লিপ, ঠিক আছে, আপনারা এটা করে নেবেন। তো এটাকে আমি কপি করলাম, কপি করার পর আমি এখানে একটা ক্লাস তৈরি করবো এখন, CLAWS ক্লাস কাস্টম ক্লিপার। তো অবশ্যই আমাদেরকে এক্সটেন্ড করতে হবে এক্সটেন্ড কাস্টম ক্লিপার, CUS কাস্টম ক্লিপার। তো অবশ্যই আমাদেরকে এখানে বলে দিতে হবে যে তার টাইপটা কী হবে, রেক্ট। তো রেক্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, কোনো সমস্যা নেই। অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে। অবশ্যই এটা যেহেতু একটু ওভাররাইড মেথড, তার জন্য আমাদের দুইটা মেথড আমাদের ওভাররাইড হবে এখানে। তো আপনারা দেখেন এখানে যদি মাউস এটার উপরে রাখেন তাহলে দেখতে পারবেন দুইটা, এখানে যদি আপনার এই দুইটা মেথড কিন্তু ওভাররাইড হবে, ঠিক আছে। তো আমরা এই পরের মেথডটাকে, অর্থাৎ শুড রিয়্যাক্ট ক্লিপ রিক ক্লিপ, এটাকে আমরা ফলস করে রাখবো, রিটার্ন ফলস, FLSE ফলস। তো এটা ফলস করে রাখলাম। অবশ্যই আমাদের কাজটা যেহেতু এই গেট ক্লিপারের এখানে সাইজটা আছে, এখানে কাজটা করতে হবে। তো আমরা লিখবো এখানে, তো যেহেতু আমাদের গেট ক্লিপ আছে এখানে, তো যদি আপনারা এটাতে ক্লিক করেন তাহলে আপনাকে অবশ্যই রিয়্যাক্ট নামে আরেকটি, যেহেতু আমরা রিয়্যাক্ট এখানে রিয়্যাক্ট ক্লাসের হেল্প নিয়েছি, তো অবশ্যই আমাদেরকে রিয়্যাক্ট লিখতে হবে এখানে, রিয়্যাক্ট ডট এখানে ফ্রম, ঠিক আছে, ফ্রম LWT। তো অর্থাৎ লেফট টপ হাইট ওয়েট, ঠিক আছে। তো আমি লেফট দিলাম 0, এখানে টপ দিব 0, সরি এখানে 0 দিব 0, আর এখানে আমাদের হাইটটাই করবো এইভাবে। সাইজ, এই যে সাইজ আমাদের উপরে যে সাইজ প্যারামিটার আছে এইটার হেল্প নিব, সাইজ ডট ডট, এখানে যদি আমাদের ছিল হাইটটা হাইট মাইনাস, ঠিক আছে, এখানে আমি মাইনাস করবো, মাইনাস করবো 15 মাইনাস 15। আর অবশ্যই আমাদের হাইটটা এখানে রাখবো সাইজ হিসাবে, সাইজ ডট হাইট হাইট। তো অবশ্যই আমাদেরকে যদি এখানে সেমিকোলন দিতে হবে, এখানে আমাদের এররটা আসার কারণ, এররটা আসার কারণ, অফকোর্স আমাদের এখানে রিটার্ন রিটার্নটা অবশ্যই দিতে হবে, RETURN রিটার্ন। দেখেন আর আমাদের কিন্তু এরর নাই। এখন যদি আবার আমি প্রোগ্রামটা রান করি, তো আপনারা দেখবেন যে একটু সিপা হয়ে গেছে, ঠিক আছে। এইটা ক্লিপ ওভাল এর উইজেটের মাধ্যমে এবং কাস্টম ক্লিপ এর কাস্টম ক্লিপ এর কাস্টম ক্লিপার এই ক্লাসের মাধ্যমে। আজকের ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।